index.php এটারে করলাম হচ্ছে ব্লক পেজটারে index.php করছি আচ্ছা এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটা দেখেন ওর নিজের একটা পোস্ট আছে না এই পোস্ট থেকে আমরা যা পোস্ট করব এটা কোথায় যাবে এই পোস্ট থেকে আমরা যা পোস্ট করব সবই যে হোম পেজে আচ্ছা হোম পেজে যাবে কিন্তু এটা কি যাওয়ার কথা হোম পেজে এইখান দিয়ে আমরা যে পোস্টগুলো করব হোম পেজ ব্লক পেজ কথা না সে যাবে হচ্ছে index.php তে এখন আমরা এইখান দিয়ে যত পোস্ট করব সব যদি আমাদের মানে আমাদের হোম পেজ যে সে যদি index.php হয় সব যাওয়ার কথা তার মধ্যে যে তার মধ্যে যদি সব যায় এলোমেলোভাবে ভাবে তাহলে কি আমাদের ডিজাইনের আর কিছু থাকবে তাহলে এটা তো আমাদের দরকার না আমাদের দরকার হচ্ছে এইখান দিয়ে যা পোস্ট করব সে যাবে কিন্তু কোথায় গেলে আমাদের প্রবলেম নাই একাধিক পোস্ট কোথায় থাকবে আমাদের ব্লগে তাহলে একাধিক পোস্ট যেহেতু আমাদের ব্লগে থাকবে আর আমরা চাচ্ছি এইটা ওয়ার্ডপ্রেসের বানানো পোস্ট ওর নিজের পোস্ট এটা তো আমরা বানাই নাই এটা তো আমরা ইনস্টল করার সাথে সাথে ছিল তাহলে এইটা যদি আমাদের মানে এইখান দিয়ে যা করব সবই যদি ইন্ডেক্সে যায় আর আমরা চাচ্ছি ওই পেজটা হবে কি ব্লগ এজন্য আমাদের ব্লগের নাম কি করে দিছি index.php অর্থাৎ আমরা এখন এইখান দিয়ে যা পোস্ট করব সবই যাবে আমাদের index.php তে সেটা হচ্ছে আমাদের ব্লগ এটা একটা জেনারেল ধারণা এটা আমরা মানে জানি না থাকলাম কিন্তু এখন আরেকটু সমস্যা আছে সমস্যা হচ্ছে ও ঠিক আছে কিন্তু আমরা এখানে দেখি আমরা নতুন করে পেজ মানে আমাদের সাইটটা একটু ভিজিট করি কি আসে ব্লগ আসে না আমাদের হোম কি আসছে না হোমে ক্লিক করলে দেন হোম আসবে কিন্তু এটা তো আসার কথা না আমাদের সাইটে ঢোকার সাথে সাথে তো হোম এসে থাকার কথা তো এইটা আমাদের করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা সেটিংস এ যাব সেটিংস এ গিয়ে দেখেন রিডিং রিডিং এর মধ্যে ফন্ট পেজ ডিসপ্লে প্রথমেই যে অপশনটা আছে ফন্ট পেজ ডিসপ্লে এখান দিয়ে দেন হচ্ছে এ স্টাডি পেজ এখন স্টাডি পেজের মধ্যে আমাদের ফন্ট পেজ তাহলে এখন কোনটা হবে তাহলে আমরা সিলেক্ট করে দেই হোম আমাদের পোস্ট পেজ কোনটা হবে ব্লক তাহলে আমরা সিলেক্ট করে দেই ব্লক এরপরে ব্লক পেজে কয়টা কি আমরা দেখতে চাই একবারে সেইটাও চাইলে আমরা এখান দিয়ে ডাইনামিক ভাবে চেঞ্জ করে দিতে পারবো বাই ডিফল্ট দেয়া আছে 10টা আপাতত থাকুক আমাদের অসুবিধা নাই জাস্ট এই দুইটা চেঞ্জ করে আমরা সেভ করি এখন এখানে গিয়ে আমরা দেখি তাহলে আমাদের কি হোম পেজ আসছে না তাহলে এখন আমাদের যেটা হওয়ার কথা সেটা হয়েছে আবার হোমে ক্লিক দিলে আমার ইউআরএল চেঞ্জ হবে না মানে যেটাই হোক এরপরে আমার যেগুলো আসার কথা যেভাবে আসার কথা সেটা আসতেছে রিডিং এ গিয়ে হচ্ছে ফন্ট পেজ ডিসপ্লে স্টাডি পেজ সিলেক্ট করব ইওর লেটেস্ট পোস্ট এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে অর্থাৎ আমরা সব মানে সবার শেষে যেই পোস্টটা করব সেটা দেখাবে গেলি তো আমরা তো সেটা চাই না আমরা চাই কি আমাদের হোম পেজটা দেখাবে এর জন্য কি স্টাডি পেজ যেটা ফ্রন্ট পেজ হবে কি আমাদের হোমটা এবং পোস্ট কোথায় যাবে আমাদের ব্লগ নামে যে পেজটা আছে সেটার মধ্যে এটা সেভ করে বের হয়ে গেছে এখন আমরা চাচ্ছি আমাদের এই জায়গার আমরা এইটুকু এখন ডাইনামিক করছি তাই তো এর পরের প্রত্যেকটা অংশ আমার ডাইনামিক করতে হবে না আমাদের যেহেতু সময় কম প্রত্যেকটা অংশ আপনারা যাতে করতে পারেন সেরকম ধারণাটা যাতে আমরা করতে পারি তাই না বাকিটা আমরা কইরে নিতে পারবো তাহলে এখন আমরা সরাসরি এই জায়গাটায় চলে আসি এই জায়গাটা আমার কি আছে প্রত্যেকটার জন্য একটা হোমটাই সিলেক্ট করলাম আমাদের মেনুবারে তো এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে পোস্ট সবই হচ্ছে ওর পোস্ট তাহলে এইটা আমাদের পোস্ট হিসাবেই পাঠাইতে হবে তাহলে আমাদের এই পেজে আমরা তিনটা পোস্ট করছি আমরা যদি একাধিক করতে চাই আমরা করতে পারবো অসুবিধা নাই কিন্তু যদি পোস্ট হিসাবে আসে
কারণ ওয়ার্ডপ্রেস এর যেই পোস্টটা আছে এখান দিয়ে পোস্ট করলে যাবে কথা সব ব্লগে এখান থেকে আমি সেভিং করলাম না তাহলে আমাদের হোম পেজে পোস্ট আসবে কেমনে আর পোস্ট তো একটাই আছে এখন আমি এটা চিনবো কিভাবে যে এইখান দিয়ে পোস্ট করলে আসবে এই মানে সার্ভিস সেকশনে আবার এগুলো তো পোস্ট হিসাবে আসতে হবে যা করবো সবই তো পোস্ট তাহলে প্রত্যেকটা জায়গায় আলাদা করে চেনার ব্যবস্থা থাকতে হবে না আর চেনার ব্যবস্থার আগে হচ্ছে যদি আমার একটাই পোস্ট করা যায় ও তো যাবে সব ইনডেক্স ডট পিএসপি তাহলে আমার হোম পেজ জানবো কিভাবে তাহলে এর জন্য আমার নিজের আরো পোস্ট টাইপ তৈরি করতে হবে আরো পোস্ট করার অপশন আমার যোগ করতে হবে তাহলে আমি নিজে যেটা করবো সেটা আমরা কি বলবো কাস্টম কাস্টম পোস্ট টাইপ এগুলো যাচ্ছে কি সব মানে পোস্ট টাইপ হিসেবে যাচ্ছে একটা পোস্ট হিসেবে যাচ্ছে তাহলে নিজে যেহেতু করবো সেটা হচ্ছে কি কাস্টম পোস্ট টাইপ তার আগে আমরা দেখে আসি ওয়ার্ডপ্রেসের নিজের কি কি পোস্ট আছে এটা জাস্ট আমাদের জানার জন্য পোস্ট গিয়ে আমরা সার্চ করি কোথায় করব আমাদের জায়গা কোথায় নির্ভরযোগ্য জায়গা কোডেক্স গিয়ে আমরা দেখলাম পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেসে দেখবেন বাই ডিফল্ট পাঁচটা পোস্ট টাইপ আছে কি কি আছে এবং কেন আছে জাস্ট দেখলেই আমরা বুঝবো হইতে থাকুক আমরা কথাবার্তা বলতে থাকি ওর যে পাঁচটা ডিফল্ট পোস্ট টাইপ আছে তার মধ্যে একটা হচ্ছে কি পোস্ট ইজি এবং ওর জন্য এই যে পোস্ট আর একটা পোস্ট টাইপ হচ্ছে কি পেজ অর্থাৎ পেজ হিসাবে বানাইতে পারতেছি না আর একটা হচ্ছে পেজ এরপরে ওর হচ্ছে অ্যাটাচমেন্ট ওর নাম বলে অ্যাটাচমেন্ট তো অ্যাটাচমেন্ট আমরা জায়গা দেখি না পোস্ট পেজ বললে আমরা বুঝলাম এই দুইটাই হবে অ্যাটাচমেন্ট মূলত হচ্ছে আমার মিডিয়াটা আমি এখানে অন্য ফাইলে অ্যাটাচ করতেছি না আমার সাইডে তাহলে অ্যাটাচমেন্ট হচ্ছে কি মিডিয়া আমরা মেনু থেকে পেজ তৈরি করলাম পোস্ট টাইপ অবশ্যই তাহলে এইটা আছে ওর পাঁচটা আছে ডিফল্ট এই পাঁচটা ডিফল্ট যার মধ্যে আমরা অলরেডি ব্যবহার করছি কি পোস্ট ব্যবহার করছি পেজ ব্যবহার করছি এবং মেনু ব্যবহার করছি আর অ্যাডজাস্টমেন্ট এটা তো আমরা দেখলামই তাহলে এখন আমাদের নিজেরা একটা তৈরি করতে যাচ্ছি তো নিজেদেরটাকে কি বলবো কাস্টম পোস্ট টাইপ আচ্ছা কাস্টম কোনো কিছু করতে হইলে তাহলে এটা আমাদের কোথায় কাজ করতে হবে ফাংশনে আমাদের ফাংশনে তো এটা লাগবে তার আগে আমরা একটু সার্চ করে দেখে আসি কাস্টম কি লিখব পোস্ট টাইপ দেখেন যেহেতু ওরে বললাম যে আমাদের functions.php এর মধ্যে কি করতে হবে আমাদের এই পোস্ট টাইপের জন্য কাজ করতে হবে আর কাস্টম পোস্ট টাইপ লেখার জন্য আমাদের একটা কি করতে হবে ফাংশন তৈরি করতে হবে আমি কোনো কিছু অ্যাড করতে যাচ্ছি এর জন্য আমার আগে একটা ফাংশন একটা তৈরি করতে হবে না সব কিছু তো ফাংশন হিসেবেই বাই করব তাহলে ফাংশন সেই আগের নিয়মই ফাংশন লেখার জন্য আমার কি করতে হয় ফাংশন কিওয়ার্ড এরপর আমি কি যাচ্ছি কাস্টম পোস্ট টাইপ তাহলে এখানে কাস্টম পোস্ট টাইপটা কি আমার ফাংশনের নাম দিতে হবে না এরকম একটা তাহলে আমি লিখলাম ধরেন আমাদের এই সেকশনটা কি আছে হোয়াট সার্ভিসেস ডু আই অফার ধরেন লিখলাম যে আমাদের এটার নাম দিব সার্ভিসেস তাহলে এই ফাংশনের নাম এরপর তো ফাংশনের নাম যাবে এটা তো আমরা বুঝি তাহলে ওর নাম দিলাম হচ্ছে সার্ভিসেস দিলাম দেওয়ার পরে আমাদের কি ফাংশন ব্লক যাবে বা ডিক্লারেশন ব্লক আর ওরে কাজ করাবার জন্য এই ফাংশন কোথায় কাজ করবে এটার জন্য আমার কি দিতে হবে কোন ফাংশন ডিক্লেয়ার করলাম এরপরে ওর কাজ করাবা ফাংশন কল করতে হবে না এটার জন্য ওয়ার্ডপ্রেসে কি হ্যাঁ ডব্লিউপি ফাংশন কল করছিলাম কেমনে ইনক্লুড অ্যাড অ্যাকশন অ্যাড অ্যাকশন অ্যাকশন অ্যাড অ্যাকশনের মধ্যে আমার প্যারামিটার দিতে হবে না